আমরা চেষ্টা করব আমাদের সকল খাদ্য উপাদ্য সবুজ রং সুরক্ষা করে খেতে হবে। অর্গানিক খাবার আমাদের ভালো থাকার জন্য সবচেয়ে বেশি জরুরি দরকার। আর আমাদেরকে ছাদ বাগান এখন থেকেই আরম্ভ করতে হবে, আমাদেরকে ফল বাগান শাকসবজির বাগান আরম্ভ করতে হবে, আমাদের কার্নিশ বাগান এখনই আরম্ভ করার সময়। আমাদের দেখা গেছে বর্ষার সময় 1 কেজি কাঁচা মরিচের দাম 300 টাকা হয়। অতএব আমাদেরকে বারান্দায় অব্যবহৃত জায়গায় পুকুর পাড়ে নদীর ঘাটে নদীর পাড়ে অব্যবহৃত নদীতে শুকিয়ে যাওয়া খালে শুকিয়ে যাওয়া বিলে শুকিয়ে যাওয়া নদীতে আমরা নিজেরা কৃষি বিপ্লব আরম্ভ করে দিতে হবে। তাহলে আমাদের খাদ্যের কোনো অভাব পড়বে না। এখন আমরা চালে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমরা সব রকম ভেজিটেবলে স্বয়ংসম্পূর্ণ। সুস্থ থাকার জন্য এই শীতের যে ঋতু, এটি হলো সর্বোত্তম ঋতু। এই ঋতুতে আমরা যত বেশি ফ্রিজে না রেখে খাবার খাবো, যত বেশি সবুজ খাবার খাবো, যত বেশি স্যুপ খাবো, জুস খাবো, যেও ভাত খাবো, ভাতের মার খাবো এবং পানি ভাত খাবো, তত বেশি আমরা ভালো থাকবো। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের জন্য যে স্লাইন, একসময় লক্ষ লক্ষ লোক ডায়রিয়ায় মারা যেত, এই ডায়রিয়ায় মারা যাওয়াটা আমাদেরকে প্রতিরোধ করে দিয়েছে স্লাইন। এই স্লাইন ডাবের পানিতে আছে, ভাতের মারে স্লাইন আছে, পান্দা ভাতের পানিতে স্লাইন আছে। আমাদের নিজেরা কিন্তু আমরা ওর স্লাইন তৈরি করে খেতে পারি। আপনার ডায়রিয়া হয় নাই কিন্তু পেটে একটু সমস্যা দেখা দিচ্ছে, হাত পা একটু কাঁপুনি ধরতেছে, আপনি সেখানেও স্লাইন আপনার জন্য একটা মহা ঔষধ।